আজকে গয়নারে অন্ধকারের মধ্যে একলা ফেলে রেখে এসেছি। ওদিকে ওই যে হারামজাদা আবার সুযোগ বুঝে চলে এসেছে, এতক্ষণে কি অবস্থা কিটা জানে। স্বপ্ন দেখার সময় তো ঠিকই গয়না গয়না করে টাকা হচ্ছে। স্বপ্ন আর বাস্তবের মধ্যে তুলনা হয় না রে ভাই। নিজের বেলায় শুদ্ধ না, আমার বেলায় মোটেই না। আরে দারুণ ঝামেলায় পড়েছি রে, দারুণ ঝামেলায় পড়েছি, অনেক কাজ পড়ে আছে, বিশেষ করে আমার ওখানে যেতেই হবে। কিন্তু মেয়ে ভাই, যা নিয়ে টেনশন না করলেও চলে, তা নিয়ে কেন টেনশন করতেছে? চলে না চলে না, এত বেলা হয়ে গেল, জ্যোতিষ বাবা যে এখনো আমার সঙ্গে দেখা করতে আইলো না, হারেমের কাছ থেকে বাগান বাড়ি পেয়ে কি আমারে ভুলে গেল। এই যাও তাড়াতাড়ি চলে, মাথা গরম হয়ে গেছে রে বইন, মাথা গরম হালকা করে জান মেয়ে ভাই, কি অবস্থা হয়েছে মেয়ে ভাই? আসার পর থেকে আপনার অনেক উপকার হয়েছে ছোট মিয়া, আমারও উপকার হয়েছে, কিন্তু একটা প্রবলেমটি দেখা দিয়েছে। কি প্রবলেম ছোট মিয়া? আমি তো আপনার মুখপাত্রে কাজ করি, আপনার হয়ে বড় মিয়ার মুখপাত্র নাটার সাথে বাতচিত করা। কুসুমটুকু বলো না, বলতেছিলাম ছোট মিয়া, আমার চাকরিটা তো সম্মানের, কিন্তু বাবা হুজুরের বাগান বাড়ি পরিষ্কার করে দেওয়ার জন্য আমার হাতে ঝাঁটা ঝাঁটা ধরিয়ে দিলেন। ঝাঁটা তো তুমি আমার জন্য ধরনি, ধরেছো বাবা হুজুরের জন্য, আর সেই কারণে তোমার মঙ্গলই হবে। তেনার মতো একটা মানুষের জন্য ঝাঁটা ধরতে পেরেছো, পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাচ্ছ, সেই জন্য শুকর করো। না সেটা আমিও সেটাই বলতেছি, কিন্তু আমি যে তার জন্য বিনা প্রতিবাদে লেবার মতো খাটতেছি, এটা একটু আপনি স্পেশালিটি করে তার কাছে বলুন। আরে পাগল নাকি তুমি, তার তো কিছু বলা লাগে না, তার কাছে খবর এমনিতেই পৌঁছে যায়। না সেটা আমি জানি, কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছি তো। আচ্ছা ঠিক আছে, বলবো না। শোনো মিয়া ভাই, যে কোনো সময় এসে পড়তে পারে, এই বাগান বাড়িটা বাবা হুজুরকে দিয়ে দেওয়ার কারণে মিয়া ভাই কিন্তু নানান কথা বলতে পারে। জি জি জি, তাহলে তিনি কি বললে আমি কি বলবো সেটা আমায় বলে দিন। কি বলবা? দাঁড়াও ছোট মিয়া, আমি যাই। আচ্ছা শোনো, মিয়া ভাই আসলে তুমি তারে বলবা কথাগুলো যেইভাবে বলেছি ঠিক সেইভাবে বলতে পারবা তো? জীবন আমি কথা তো দুইকে কও দেই, এক হচ্ছে বাগান বাড়িটা দেওয়ার আগে একবার আপনার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল, আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা হচ্ছে বাগান বাড়িটা যেহেতু আপনার আব্বার কাছারি, সেহেতু জ্যোতিষ বাবারে বলতে হবে, আপনারা দুই ভাই মিলে দিয়েছে। গতকালের ছুটির কথা বলবা তো? আজ যদি কথাগুলো ঠিক মতো বলতে পারো তাহলে আজ হাফ বেলা তোমার ছুটি। আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, এই সিকন খালিতে তোমার কি কাজ? ভদ্রলোকেরা কোনো কাজ করার আগে কি করে? কাউরে কিচ্ছু বলে না। ও এরকম লাগতেছে না বড় মিয়ে? আপনি কোনো চিন্তা করবেন না ছোট মিয়া, আমি ঠিক পয়েন্ট মতো কথাটা বলে দেব। এই সালাম দাও। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন মিয়া ভাই? কিছু তো বলতে চাই না, কিন্তু না বলে তো পারতেছি না। তুমি তো জ্যোতিষ বাবাজিরে হস্তগত করার জন্য উঠে মরে লেগেছো। এটা আপনি কি বলতেছেন মিয়া ভাই? বাবা হুজুরের হস্তগত করার কি দরকার? তিনি কি আমার হাতের বাইরে নাকি? বাগান বাড়িটা দেওয়ার আগে আমার কাছ থেকে একটু শুনবা না? আমার তো বিশ্বাস ছিল বাবা হুজুরকে একটা কিছু দিলে আপনি অমত করবেন না। তাও তো ভদ্রতা করে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না? এই বাগান বাড়িটা আমাদের আব্বা হুজুরই ছিলেন, তিনি এখানে বন্ধু বান্ধব নিয়ে দাবা খেলতেন। তাতে কি হয়েছে? আব্বা হুজুরের কাছে রেখে বাবা হুজুরকে দিয়েছি, তিনিও তো আমাদের বাবার মতোই। আপনি যদি না করেন তাহলে দেবো না, বলে দেবো যে আপনি মানা করেছেন এই জন্য দেওয়া কারণ। থাক, সীতা করে তিনার কাছে আমার আর ছোট করার দরকার নেই, ভালোই ধান্দা ধরেছে।
আজ দুদিন হয়ে গেল বাবা হুজুর আমার বাড়িতে যায় না, না জানি আল্লাহ জানে কি জাদু করেছে। বিনা জাদু করার কারণে সত্যাস নাই, নিশ্চয় আপনার গাঁট হয়েছে, তার মনে কষ্ট দিয়েছেন, এর জন্য আপনার এখানে যাচ্ছে না। না জানি আন্দাজে কথা বলো না, মন দিয়ে বাসেছে বড় হওয়ার চেষ্টা করছে না। তোমার আমি একটু সাফ সাফ কথা জানিয়ে দিচ্ছি। কি বলেন? বাগান বাড়ি দিয়ে তো ভালো কথা, কিন্তু তার ভালো মন্দ দেখাশোনার খবরদারি করতে আসবে না, এটা আমি করবো। আর তিনাকে বলবা এই বাগান বাড়ি ছিল আমাদের আব্বা হুজুরের, এই বাগান বাড়িটা দুই ভাই মিলে তাকে দিয়েছি। না মিয়া ভাই, এই বাগান বাড়ি যে আমরা দুজনে মিলে তিনারে দিয়েছি সেটা আমি বলবো না। কেন বলবে না? কেন? এটা এতদিন আমার আন্ডারে ছিল, এটা আমি একাই দিয়েছি। এ ব্যাপারে আপনি এখানে ভাগ বসাতে আসবেন না, আর বাবা হুজুরকেও এই ব্যাপারে কিছু বলবেন না। তুমি কি আমার অর্ডার করতেছেন কি ছোট মিয়া? সে আপনি যা মনে করে করতে পারেন। ছোট মিয়া, রাগারাগি করবেন না। বরবার হয়েছেন বলে কি সবসময় আপনার ইচ্ছা মতো চলতে হবে নাকি? হ্যাঁ, হতেই হবে। এতদিন যা হয়েছে তাই হবে। এতদিন যা করেছেন আপনি অন্যায় করেছেন। আপনি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উপর শাসনের নামে শোষণ করেছেন। আপনি একটা শোষক, আপনি একটা আপনি ছোট মিয়া, আমি কিন্তু তোমাকে চড় দিতে বাধ্য হবো। মারেন, মারেন দেখি, মারেন দেখি। মারামারি করতে দেও না, আমিও দেখাই দেব যদিশ বাবারে কে বেশি ভালোবাসে। কিছু বলবেন? আপনারে একটা ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ কিসের নিগা? আমাদের দুজনের জীবন বাঁচিয়ে দিয়েছেন না? আমি জীবন বাঁচানোর কেউ না। ও মা, কি যে বলেন, আপনি হাসেন কি উসিলা? আপনি না আসলে পরে কত বড় সর্বনাশ হয়ে যেত। মৌলানা সাহেব অকালে আমার হাতে পেরান্ডা হারাতো, আর আমি আমি অকালে ভাসির দরে তেজুলে মরে যেতাম। আপনি আপনি তো দুজনের জন্যই মঙ্গল করেছেন না? একটা কদম বেশি করি করেন। সিমটি দিয়ে কদম বসি করা করতে কে শিখেছেন? আমি লাঠিয়াল বংশের মেয়ে তো, তাই লাঠালাটি সিমটা সিমটি আমার অভ্যেস হয়ে গিয়েছে। কিছু মনে করবেন না। যে না, ভালো থাকবেন, দরকারে অদরকারে ডাকবেন। কেমন আছো বলে যান? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। মেয়ে দেখতে যাচ্ছেন? হঠাৎ এই কথা কেন বললে গোলাজান? হাতে মিষ্টির হাড়ি। ও, ওই তোফার গানের স্কুল পুনরায় চালু হলো, তা তার দাবি হচ্ছে যে ছাত্রীদের মিষ্টিমুখ করায় তারপর স্কুল চালু করতে হবে, তাই দুলোভাই পাঠালো মিষ্টি আনতে। জ্যোতিষ বাবার সাথে কথা বললাম না? তিনারে ধন্যবাদ দিয়ে কদম বুসি করেছি, তিনি আমাদের দুজনের জীবন রক্ষা করেছেন না, তার জন্য। কি বলো তুমি, না তিনার উপর প্রতিশোধ নিতেছিস? প্রতিশোধ? প্রতিশোধ সে তো এক একজন এক এক রকম নেয়, আপনি সেটা বুঝবেন না। আপনি যান, ছাত্রীগের মিষ্টি খাওয়ান গিয়ে। আর আশায় থাকা লাগবে না, আজ পেয়ে যাবা। এই তুই কি বলতেছিস? যা বলতেছি ঠিকই বলতেছি, তুই বোন ঠিকই বুঝিস। তুই বোন ঠিকই বুঝিস মানে?
তোমরা দুই বোন মিলে তো আমার সর্বনাশটা করলে। আন্দাজে পাগলের মতো বকিস নে। এই এই নকশি, তুই তো আন্নার নিয়ে গিয়ে প্রমাণ করেছিস ভাইজানের সাথে তোর সম্পর্ক নাই, কখনো ছিলও না। এই আবার কথা বলতেছিস কেন তুই? ও মা, কথা বললেই দেখি দোষ। আমি কি বলেছি কি বলেছি? হ্যাঁ, আমি শুধু বলেছি আশায় আশায় থাকা লাগবে না, তোমার বোন তিনারে ঠিকই পেয়ে যাবে। পালি পাইছে, তোমার কাছে তার কানে নিচে যাচ্ছে না কেউ। বেশ, কেমন মুখে মুখে কথা বুঝছে। শোনো, আমি আর কিছু বলতে চাচ্ছি নে। তোমরা ভাগ্যবতী, তোমরাই যেতো, যাও। তুমিও কম ভাগ্যবতী, তোমার অবস্থায় মতো একজন গুণী শিল্পীর কাছে তুমি গান শিখো। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এধে প্রাণ আছে, বাকিটা সময় শুধু মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধা। এ ভাগনে, হ্যাঁ মামা, এ মামা রেডি আছি মামা, আজকে সব করলো তো। তোর গোলে ফুরসাতে দেখা হইলো তাই নাকি? হ্যাঁ, কি বললো মামা, কি বলেছ? বললো তো অনেক কিছুই, মানে তবে কি বলেছে বলো দিনি একটা। আরে কি, আরে কোন একটাই কও না, শুনবি? কি বলে? ওই সেই দিনের ঘটনার পর থেকে তোর গোলেপুর প্রতি আমার টান আরো বেড়ে গিয়েছে, তাহলে খালি ঘন ঘন আমার দেখতে ইচ্ছে করে। তুমি দেখো আমার কি হয়, আমার সারাদিন শুধু মনে যে খালি আয়না দিক থাকে, সারাদিন আয়না দিক থাকে। তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে, খাওয়ারি পুরুষ ছেলেরা অপেক্ষা করতেছে, তোমরা উঠে পড়ো। কি করছিস? নারী ছেলে হয় নাকি? যুবক ছেলেরা বল, যুবক ছেলে। ও যুবক ছেলেরা, এই খাওয়ারির যুবক ছেলেরা অপেক্ষা করতেছে, তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো। তিনাদের বল, মেয়েদের টাইম এখনো 7 মিনিট বাকি আছে। বাইনাপু বলেছে এখনো 7। তাই ভালো করে দেখাই দে তো, ভালো করে দেখাই দে তো, যে 10টা বাইজে অলরেডি 1 মিনিট ক্রস করেছে। এই দেখ এই দেখ। আকুশ ভাই বল তো, এটা ঘড়ি না ঘোড়া? যে 7 মিনিট আগে ছুটেছে ঘোড়া, সইছে কা 7 মিনিট পরে আসছে। কি আমার ভার্সিটি ফেরত মেয়ে ভাই ঘোড়া সইছ? দাও গানাবু, দাও যাবে, ডাইরেক্ট কোনো কথা হবে না, ডাইরেক্ট কোনো কথা হবে না। ও আচ্ছা, খালি নাটা ভাই কয়ে দাও, আমার সামনে যদি আমার মেয়ে ভাই আর কেউ অপমান করে তাহলে কিন্তু আমি খবর কয়ে দেবো। হ্যাঁ বল। হ্যাঁ বলে দিচ্ছি, আর যান কোনোদিন। কি আসান ভাই, তোমার এত বড় সাহস? এই ডাইরেক্ট কথা আছে কেন? নকশি বলে দে, কেউ যদি বড় বলে সম্মান রেখে কথা বলতে না পারে, সে যদি কথা বলতে না আসে তাহলে পরে বড় ভাই ছোট ভাই দাঁত ভাঙা জবাব পেয়ে যাবে। কেউ যদি বড় বলে সম্মান রক্ষা করে কথা বলতে না পারে তাহলে একসঙ্গে থাম। নাটা ভাই, নাদে বলো শিগগিরই এখান থেকে চলে যেতে, যাও আদে নিয়ে যাও, যাও বলতেছি 6 মিনিট পর আসবা, যাও যাও যাও। চল চল, মেয়ে মানুষ বলে ছেড়ে দিলে। আরে চল, মেয়ে মানুষ বলে দেখে আই মাকে যাহাস কি মেয়ে মানুষ সবলা বুঝিস, তাই তাই সেক্রিফাইস করিস বুঝিস। তা গনার আছে থাক, এটা এরকম করতেছে কেন? আমাকে সময় আসবে বুঝছিস, চলেন যাই চলেন। সাত মিনিট চলো, সব করে
রাখি। বিনা নোটিশে যে স্কুল বন্ধ করে দিলেন, এখন আবার তোড়জোড় করে সেই স্কুল খুলে দেওয়া লাগছে। কি করব বলো, একটা নিজের ছেলের তো চোখের সামনে পাগল হতে দিতে পারি না। আমিও ভেবে দেখেছি, কেউ যদি আমারে বলে কোচিং বন্ধ করতে, তাহলে আমিও তো পাগল হয়ে যাব। আমার কি মতামত জানেন দুলো ভাই, নতুন করে কেউ পাগল হয় না, সবাই পাগল হয়েই জন্মায়। এটা একটা ভালো কথা বলেছ। ও হ্যাঁ, তোমার বলা হয়নি, হুলেমান ভাই সাহেবের সাথে আমার দেখা হয়েছিল। তিনি বললেন তোমার বিয়ের সব দায়িত্ব তিনি নিজে নেবেন। মানে? মানে তোমার বিবাহ তিনার পছন্দের মেয়ের সাথে হবে। বিয়েটা কি দিতেই হবে দুলো ভাই? আরে তোমার বিয়ে দিতে না পারলে মরার পর তোমার আব্বা তোমার বোন এদের কি জবাব দেবো আমি? হ্যাঁ, আর তাছাড়া তোমার বিয়ে না দিতে পারলে তো অন্য কারোর বিয়ে দিতে পারবো না। তবে আর কি দেবেন, আপনাদের দায়িত্ব পালন থেকে তো আর বিরত রাখা যাবে না। ধন্যবাদ। ওই যে ওরা এসে গেছে, এসো মা, এসো এসো এসো। এসব কি হচ্ছে কোসা চাচা? কিছু না মা, এই তোমাদের গান শিক্ষায় সেদ পড়াই তোমাদের মনে অনেক কষ্ট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তাই মিষ্টি মুখ করে আবার শুরু করো। মিষ্টি খাতি খেতে চলে যাই, যাও গান শিখতে যাই। দুলো ভাই আপনার, তুমি খাও। আরে কার কার কার, আহা আমার ডায়াবেটিস, তুমি খাও। আরে শিল্পীদের বেশি স্লোগান দিতি নেই, তাতে কণ্ঠের ক্ষতি হয়। ওয়েলকাম ওয়েলকাম। কিন্তু মুরব্বীরা কই? তিনারা বাইরে বসে গল্প করতেছেন। সেটাই ভালো, তিনারা দূরে থাকাই ভালো। আসো আসো, তোমরা যে যার মতো করে বসো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বাহ, এই খুশবু যাও, তুমি ভিতরে যাও, তুমি ভিতরে যাও, তোমার তো এখানে থাকা বসা থাকার কোনো কারণ নেই, যাও। হ্যাঁ বাহ, কি ব্যাপার ডক্সি, তুমি অত কোনায় বসে থাকো না, পড়ে যাবা তো। পড়ে তো গেছি স্যার, আর কি পড়বো। না ঠিক আছে, যে যেখানে বসতে চাও যেভাবে বসতে চাও কোনো অসুবিধা নেই। তা আজকে একটা বিশেষ ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনে আমরা একটি বিশেষ গান দিয়ে আমাদের আবার স্কুল শুরু করতে চাই। গানটা হলো একটা প্রেমের গান, ডুয়েট সঙ্গীত, তার মানে দ্বৈত সঙ্গীত। একজন প্রেমিককে নিয়ে দুই প্রেমিকের টানাটানি। এই গানটা গাওয়ার সময় এক্সপ্রেশনের মধ্যে একটা অসম্ভব দুঃখ দুঃখ ভাব থাকতে হবে, গলা কাঁপতে হবে, পারলে চোখ ছলছল করতে হবে। এবং এই গানটা নকশির বিশেষ অনুরোধে আমরা এই গানটা নির্বাচন করেছি। এখন নকশি, তাহলে তুমি শুরু করো। তুমি তুমি বড় ভাগবতী, না না তুমি তুমি বড় ভাগবতী, আজ তোমার ঘরে আলো আর আমার ঘরে রাতি, তুমি তুমি গগ তুমি তুমি বড় ভাগবতী, না না তুমি তুমি বড় ভাগবতী। কি করবা আদি ভাই, আসলে তোমার কপালটাই ফেভার করলে না বুঝলে, কিন্তু সেদিন তো তুমি আমার না বলে হালকাই সেগুন গালিতে চলে গিয়েছিলে, আর ঘুরে এসেছিলে একটা ভাঙ্গা সিরা মন নিয়ে, তা এবার তুমি আমার হাসি মুখে বিদায় করে দাও। আমি তোমার বারবার বলতেছি তুমি একা তো যাবে না, আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। মিসমাইলে বারবার বলেছে করে একসাথে যেতে হবে। সেটা তোমার বোঝার ভুল হয়েছে, ভুল নিয়ে ভুল নিয়েছো কিছু নেই, বলি আমি একটা নিয়ে ভুল নিয়েছো কিছু নেই। ওরা আর বৃষ্টি হচ্ছে দেখতেছো না? আরে জাতি জাতি বৃষ্টি চলে যাবে, তুমি আমার একটু হাসি মুখে বিদায় করে দিন, হাসো দিদি হাসো।
তুমি না হাসলে তো আমি যাবো না নিতে হাসি দাও আজ যাই হাসি দাও হাসি তা বেরিয়ে দাও বলে শুই দাও চুপ করব না ওই যে তাহলে আমি যাই টাটা বাই বাই নাটা মোরে রে চুরা কাটা বিদিল মোরে পায় আমার মন পাকিটা কি কি প্রবলেম এর মধ্যে পড়ে গেলাম বারবার পেশির মধ্যে ভালতেছে নাড়া নাড়া গোয়েনকার ইয়াল্লা আমার এই প্রবলেমটি সলভ করার জন্য একটা আমার এই নলেজটি দিয়ে দাও আমি আর পারতেছি না আমার বারবার পেশির মধ্যে পড়ে যাইতেছি আমি কি করবো আমি বুঝতে পারতেছি না নাড়া গোয়েনকার নাড়া মনে চুড়াই চুড়াই তোর চোরার মধ্যেই মালাবো আমি মনে রাখিস আমি তো আপনার অভিমান করাটাই স্বাভাবিক অভিমান মানুষের ন্যাচারাল ধর্ম কোনো কথা হইল আমি আপনার উপর অভিমান করেছি এ কোনোদিন হতে পারে আমি অন্য চিন্তা করতেছি যে আপনি বোধহয় আমার উপর অভিমান করেছেন দুটো দিন হলো আপনি গ্রামে এসেছেন আমার কাছে একবারও আসলেন না এখন আমি বসে বসে চিন্তা করতেছি যে কোথা দিয়ে জানি আপনাকে আমি কোথায় আঘাত করে ফেলেছি ব্যথা দিয়ে ফেলেছি সেই জন্য বোধহয় তওবা তওবা আপনার মতো একজন সদয় সদালাপী মানুষ ইচ্ছা করলেও কারো মনে ব্যথা দিতে পারে না আপনাদের গুরুজি মোফাকসার সাহেবের শ্যালক সাধু তোষণের হস্তরেখা গণনাটা খুব জটিল কাজ ছিল তাই এ কদিন কোনো কাজ করতে পারিনি শুধু ওই হারেমকা সাহেবানের লুজ মোশনের খবর শুনে তারে দুবার দেখতে গিয়েছিলাম আপনার সাথে দেখা করতে পারিনি বলে মাফ করে দিয়ে না ওর জন্যে আমার কোনো দুঃখ নেই আমি কোনো অভিমান করি নাই তা বাগান বাড়িতে কবে উঠতেছেন হারেমকা সাহেব এমন করে অনুরোধ করলেন ওনার স্ত্রীও বিষয়টিকে সমর্থন করলেন উনি নিজে এসে আমার ঘরের চাবি দিয়ে গেলেন তাই আর না করতে পারলাম না ভালো করেছেন বাবা খুব ভালো করেছেন এতে আমার খুব সুবিধে হইল যখন তখন এসে আপনার পায়ে সেলাম করে যেতে পারব তা আমার এটা কম দেহি কবে আসলে উঠতেছেন হারেমখা সাহেবান তো বলেছেন আজ রাতেই উদ্বোধন করতে বাবা হারেমখার কাছ থেকে বাগান বাড়ি নিলেন আমার কাছ থেকে কিছু নেবেন না নেব না বললে কি আপনি খুশি হবেন আপনি নেব না বললে আমি শান্তি পাব না আমি দেশান্তরী হব আমার বোন রুমালির স্বামী আহাত মির্ধার মতো তার সাথ নেব তাহলে কেন এই কথা বললেন তবে আমি এমন কিছু যা আমার জন্য ভারী হবে মাত্র 5 বিঘা জমি এ আমি আপনার নামে লিখে দেব জমি দিয়ে কি হবে বাবাজি হ্যাঁ যদি পারেন খুব বেশি হলে আমারে 3.5 হাত জায়গা দেন কাটবেন না কাটবেন না না করেছেন এই জন্য স্টপ করে দিয়েছি বাবা বেঁচে থাকলে জমি জমার দরকার আমি আপনার জন্য 5 বিঘা জমি দেব সেই জমির জন্য আপনার কিছুই করতে হবে না চাষবাস সব আমি করব খালি ফসল আপনার ঘরে উঠবে যার চিন্তা শুধু আখেরাতের ফসল ঘরে তোলার মাঠের ফসল দিয়ে তার কি কাজ বাবাজি না করবেন না বাবা গ্রহণ না করলে আমি শান্তি পাব আলহামদুলিল্লাহ লীলা খুব খুশি আল্লাহ খুব খুশি আল্লাহ দুটা শেষ বাবা আমি ঠিক করেছি আমার বড় ছেলে হাসান খার বিবাহ দেব শুধু আপনার ইজাজতের অপেক্ষা ইজাজত দিলাম গান গায় নাটা বনের সুরা কাটা এটা ডুব মেরে কোথায় কি করে তাই নিয়ে সন্দেহ
গান কি আর সাদে গায়? তার বয়স কি কম হয়েছে? আপনারা তো তার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা করতেছেন না। একলা যদি কিছু পারে করুক। ওরা না, তুই কি করছিস? এরকম কিছু করতে গেলে সেটা আব্বা জানের সম্মান হানি যাবে। আফিজা, আফিজা এদিকে আয়। জিমে ভাই, হ্যাঁ এই তুই বাড়ি যা, মোবাইল ফুড়ে গিয়ে ভাত বাড়তি বল। যা আইসেন। আর তোর সঙ্গে আমার একটু ভেরি স্মল ভেরি আর্জেন্ট কয়েকটা কথা আছে। জিমিয়া ভাই, আমি তো আর্জেন্টের উপরই খাড়ায় আছি, তবে আপনি যদি বিষয়টা একটু স্মল করে ছোটো করে সংক্ষিপ্ত করে বলতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো। ও তাই, তাহলে হচ্ছে কি কথাটা যে এখনই বলতে হবে সেরকম কিছু না, ওই তুই রাত্রিবেলা যখন ওই ওগরে ব্যাসপাড়ায় ফিরে আসিস তখন আমার সঙ্গে দেখা করে দিস। ওগরে মানে আপনি কাকের কথা বলতেছেন? তুই রাত্রিবেলা ওই ব্যাসপাড়াস না, ওই যে ওগের। মিয়া ভাই, আমি তো কত ওগেরই পড়াচ্ছি, আপনি কার কথা বলতেছি ডিটেল করে বলেন। কিচ্ছু বুঝিস নি, ওগের আয়না খুশবু পড়াস না, সেই ওগের কথা করছি। মিয়া ভাই একটা কথা বলি কিছু মনে করবেন না, সেটা হচ্ছে যে একটা ব্যাচের পরিচয় হয় লিডারকে দিয়ে, সেই লিডারকে চিনলে পরে সেই ব্যাচকে চিনা যায়। তা এই ব্যাচের লিডার হচ্ছে গিয়ে গয়না, আপনি পরবর্তীকাল থেকে এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন। তোর জ্ঞান এত কম, তোর চিন্তাভাবনার মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। তোর চিন্তাভাবনা হচ্ছে ওল্ড ফ্যাশনের, এরকম করে চিন্তাভাবনা করতে থাকলে তুই তোর নিজের ক্ষতি নিজে ডেকে আনবি রে পাগলা। আচ্ছা মিয়া ভাই, আপনি এই মোটিভেশন ডায়লগগুলো আমার কী জন্য দিচ্ছেন সেটা আমি বুঝতে পারতেছি না, একটু বুঝে সুঝে বলেন আমি ক্লিয়ার হয়ে নিই। ওরে পাগল, সেটা ক্লিয়ার করার জন্যই তো তোরে আমি রাত্রিবেলা দেখা করতে বলেছি। রাত্রিবেলা দেখা করবো কোথায়? আপনি একটু প্লেসের অ্যাড্রেসটা দিয়ে দেন আমাকে। ও তাহলে আচ্ছা, তুই পুকুর ঘাটে চলে আসিস। হ্যাঁ, রাত্রিবেলা পুকুর ঘাটে? হুম। দড়ি কলসির ভয় নেই তো? এ তুই কী করছিস?